অষ্টমী সকালটা কেমনভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই দিন চলে গেছিলাম আমেদাবাদ কালীবাড়িতে। তো আমার বিশেষ কারণের জন্য আমি অঞ্জলিটা দিতেই পারিনি, যেন মেয়েদের অনেক সমস্যা থাকে। তো যাই হোক, তোমাদের কিছু ফটো দেখালাম, ক্লিক মানে যে ফটোগুলো আমি ক্লিক করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, চলে এসেছি আমেদাবাদ কালীবাড়িতে। আমাদের তো একটাই জায়গা, জানোই তো, এটা তো আর কলকাতা ওয়েস্ট বেঙ্গল না, এখানে একটাই জায়গা। তো ওখানেই চলে গেছিলাম দেখো সাজুগুজু করে। তো ফুল লুকটা তোমরা দেখে নিলে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এসে দেখো লাইনে দাঁড়িয়ে গেছি, মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্যে। তো তার জন্য কুপন কাটতে হয়, এখানে তো আর ফ্রি খাওয়া মানে হয় না, পাওয়া যায় না, এখানে কুপন কেটেই খেতে হয়। তো যাই হোক, আমরা কুপন কেটে নিয়েছিলাম, প্রচুর লাইন, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এই দেখো আমার ননদ, সবাই আমরা মানে যারা চেনাশোনো বাঙালি আছে তারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এই যে দেখো। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন এগোচ্ছিলো লাইনটা তাড়াতাড়িই চলে গেছিলো, অসুবিধা হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমরা চলে এসেছি, মানে বসে গেছি ওখানে, ওইদিকে বুফে সিস্টেমও আছে। তো বুফেতে যাইনি, আমরা সবাই বসেই খেয়েছি, সবাই মিলে বেশ আনন্দ মজা করে খাওয়া দাওয়া করলাম। তো কী কী খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, এখানে শালপাতা দিয়ে দিলো, দেখতেই পাচ্ছ। আর আমার বরকে বললাম একটু ধুয়ে দাও, কারণ আমি ভিডিও করছি। তো তার জন্য আমার বর দেখো থালাটা ধুয়ে দিলো, আর এদিকে চামচ দিয়ে দিচ্ছে। আর কি খাবার সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর কারা কি অষ্টমীর দিন, হয়তো যারা বিশেষ করে বাড়ি থাকলে তো লুচি তরকারি এসবই খাওয়া হয়, কিন্তু এখানে ভোগ প্রসাদে মানে ভাতের মানে চালের জিনিসই দেয়। তো বেশিরভাগ অষ্টমীর দিন পোলাওটাই দেয়, আর সপ্তমী আর নবমীতে খিচুড়ি দেয়। তো যাই হোক, আজকে পোলাও দিয়েছিলো, পোলাও বলতে ফ্রায়েড রাইস টাইপের এরকম মানে সবজি দিয়ে পোলাও বানিয়েছিলো, বেশ সুন্দর খেতে হয়েছিল। এই যে দেখো চামচ দিয়ে গেল। তো যাই হোক, এই যে পোলাও চলে এসেছে দেখো, প্রচুর লোক এক একটা ব্যাচে মোটমাট প্রায় 600-700 জন করে বসছে। তো বুঝতেই পারছো সবাই এখানে বিশেষ করে বাঙালিরা সকালবেলা চলেই আসে, যে অষ্টমী অঞ্জলি দিয়ে তারপরে ভোগ প্রসাদ খেয়ে বাড়িতে যায়। তো এবার অষ্টমীর তিথিটা অনেক সকালে পড়েছিল, ওই জন্যে সেইভাবে সবাই অঞ্জলিটা মানে দিতে পারেনি। জানো এবার তিথিটা কেমন পড়েছিল। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছে ভোগ প্রসাদ। এই যে দেখো, আমরা প্রত্যেক বছরই আসি, মানে মানে কোনো দিন না আসলে অষ্টমীর দিনটা আসি, মনটা টানে। যাই হোক, অনেকেই রোজই আসে, আমি অষ্টমীর দিন আসি, কিন্তু এবার দুবারই দুদিন এসেছিলাম, অষ্টমী নবমী দুদিন এসেছিলাম। তো যাই হোক, কী বলো তো, এবার পুজোটা খুব মজা করে কেটেছে, একদমই রান্নাবান্না করিনি, বুঝতেই পারছো। সকালে ভোগ প্রসাদ খেয়েছি আর রাত্রে মানে বাইরে খেয়েছি, বুঝতেই পেরেছো। এই যে আমাদের এই রান্নাবান্না না থাকলে কতটা ভালো লাগে, মজা লাগে, বুঝতেই পারছো। সারা বছর তো রান্নাবান্না করেই কাটাই। তো যাই হোক, পোলাও দিয়ে গেলো, তারপরে দিয়ে গেলো ভেজ ডাল নারকেল দিয়ে, বেশ সুন্দর হয়েছিল সোনা মুগ ডাল, এখানে তো আর সোনা মুগ ডাল পাওয়া যায় না। তো যাই হোক, বেশ বাঙালিয়ানা একটা খাবার, বুঝতেই পারছো। আর দিয়েছিল ফুলকপি, মানে সব রকম ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি। তো যাই হোক, আমি চামচ দিয়ে খেয়েছিলাম, তো সবাই হাত দিয়ে খেয়েছে কিন্তু আমি চামচ দিয়ে খেয়েছি। তো যাই হোক, চলো, এই যে দিয়ে গেলো পোলাও, এই যে দেখো পোলাও, এই আর হচ্ছে এই সরি এটা হচ্ছে পনির, আর দেখতে পাচ্ছ এই যে পনির, পনির দিয়ে ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা সবজি, বেশ সুন্দর খেতে হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করি, আর কী কী আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমার বর তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখো, আমার বরকে বললাম একটু ক্যামেরার সামনে আসতে, তো এখন আমার বর একটু একটু আসে ক্যামেরার সামনে, কিছু বলে না, আগে একটু এ করতো যে না ক্যামেরার সামনে যাব না। তো যাই হোক, তারপরে দেখো আমার খাওয়াটা অনেকটাই হয়ে গেছিলো, পোলাওটা লাস্টে একটু বেশি দিয়ে দিয়েছিলো, আর আমার সত্যি কথা বলতে ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, একটু কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছিলাম, এর জন্যে তো প্রচুর ডায়েট করতে হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, খেতে খেতে চলে আসলো চাটনি আর এই যে পায়েস। তো পায়েসটা খাওয়ার পরেই চলে এসেছিলো সীতাভোগ, তো সীতাভোগটা আর দেখানো হয়নি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এই ফুড কোর্টের ওই দিকে, যেখানে আমরা সন্ধেবেলা খাবার খাই। এখানে দেখো এখন কত ফাঁকা, আর রাত্রেবেলা আসলে কত ভিড়, বুঝতেই পারছো। তো রাত্রেবেলাটা অবশ্যই দেখাবো। তো এখানে আমরা এসে একটু ফটো টটো ক্লিক করেছিলাম, সেই ফটোগুলো তোমাদের দেখিয়েছি।
ক্লিক করে মানে ফটোগুলো আমরা সবাই এসেছি এখানে, বেশ সুন্দর লাগলো, সবাই একসঙ্গে দিনটা কাটালাম। আবার বিকেলবেলাটা কীভাবে কাটবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা।